খবর। খাদ্যমন্ত্রী দাবি করলেন দেশে খাদ্যের কোনো সংকট নেই। একই দিনে সচিব বললেন চালের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনে আমদানি করা হবে, রমজানে চালের দাম বাড়বে না বলেও আশ্বস্ত করলেন তিনি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। নগর নিয়ামতপুর উপজেলায় প্রাণী প্রদর্শনী মেলার উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী বলেছেন দেশে খাদ্যের অভাব নেই, সরকারের নজর পুষ্টির দিকে। মাননীয় প্রধানমন্ত্রী, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার জন্য যেটা করার প্রয়োজন, মানুষের ভাত হতো না, এখন ভাতে যেমন মানুষ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, পুষ্টির প্রয়োজন, যার জন্য পুষ্টির জন্য মাংসের প্রয়োজন, দুধের প্রয়োজন, ডিমের প্রয়োজন, যার জন্য এই সেক্টরের প্রতি ওনার সুনজর, সব সেক্টরের মতো এটার প্রতিও সুনজর রয়েছে। পাশাপাশি সরকারি গুদামে খাদ্যশস্য অর্থাৎ ধান চালের মজুদও সর্বকালে সর্বোচ্চ 20 লাখ মেট্রিক টন। 2000-এরও বেশি কেন্দ্রের মাধ্যমে OMS কার্যক্রম চালানো হচ্ছে, তারপরেও চালের দাম বাড়ছে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে খাদ্য সচিব জানিয়েছেন বাজারে চালের অভাব নেই, এপ্রিলে নতুন চাল উঠবে। তবে গত বছরের এ সময়ের তুলনায় সরু চালের দাম বেড়েছে, মোটা চালের দাম বাড়েনি। চিকন চালের যে আমরা গ্রাহক বা ভোক্তা, এটা কিন্তু আসলে একটু বলতে হবে যে একটু অস্বাভাবিকভাবেই বাড়তেছে। যে চিকনের যে উৎপাদন, উৎপাদনের তুলনায় ভোক্তা কিন্তু বেশি। মাঝারি চাল কিন্তু 2 টাকা কমছে, আর নাজির চাল যেটা আমরা মানে ভদ্রলোকেরা খাই, মানে যেটা আমরা বলি যে আমরা পোয়াশ লোকেরা খাই, সেটা 3.5 টাকা বৃদ্ধি গত বছরের তুলনায়। মিনিকেট যেটা আমরা মেজরিটি মানে মধ্যম আয়ের লোকেরাও খাই, সেটা আপনার 1 টাকা মাইনাস, 1 টাকা কমছে। মানে দাম নিয়ন্ত্রণে কি করবে সরকার জানতে চাওয়া হয় তার কাছে। এবছর প্রাইভেট আমদানি আমরা এখনো শুরু করিনি, প্রাইভেট যদি আমদানি করা যায় তাহলে আমি মনে করি হয়তো বা কিছুটা কমবে। যদি দাম দেখি যে আরো বাড়তেছে, আমরা অবশ্যই আমদানি করব, এবং সেক্ষেত্রে আমাদের শুল্ক গত বছর আমরা 250 থেকে 25 করেছিলাম, এবছর আমাদের যদি আমদানির প্রয়োজন হয় আমাদেরকে কিন্তু শুল্ক আরো কমাতে হবে। রমজানে এমনিতেই জিনিসপত্রের দাম বাড়ার প্রবণতা থাকে, চালের দাম নিয়ন্ত্রণে থাকবে তো, এমন প্রশ্ন ছিল সচিবের কাছে। রমজান উপলক্ষে আপনাদেরকে আমি অ্যাসুরেন্স দিতে পারি চালের দাম বাড়বে না। যদি আমরা আরো ইয়ে করি, ওই যে ওরকম অবস্থা দেখি, তাহলে আমরা OMS আরো বাড়াবো। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।